আঙ্কেল, চা আছে? হাবা জান, চা আছে। আচ্ছা, কেটলিতে কত কাপ চা আছে আপনার কাছে? এই 50 কাপ চাই। 50 কাপ? আচ্ছা, একটা কাজ করুন, আপনি কেটলি সহ চাগুলো আমাকে দিয়ে দিন। কত টাকা হয়েছে সেটা বলুন। বাজার এত চা নিয়ে আপনি কি করবেন? আরে, এত কাপ চা নিয়ে আমি কি করবো সেটা আপনার জানার বিষয় না। দেখুন, আমার হাতে অনেক কাজ আছে, এত সময় নেই। আপনাকে যা বলতেছি, আপনি দাম কত সেটা আমাকে বলুন, আর এগুলো দিয়ে দিন, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হে, ফেলাক্সের দাম 2000 টাকা, আর চায়ের দাম 300 টাকা, 2300 টাকা। 2300 টাকা না? আচ্ছা, আপনি একটা কাজ করুন, এই টাকাগুলো রাখুন। বাজার আপনি যে আমার 5000 টাকা দিছে, আমার চায়ের দাম 2300 টাকা। হ্যাঁ, 5000 টাকা, কিন্তু আপনাকে তুমি কম দিইনি, বেশি দিয়েছি, সমস্যা কোথায়? আরে বাবা, আপনাকে আমি খুশি হয়ে দিয়েছি, রাখুন না। এই চলো, কাপড় ছেড়ে আসুন। এই দাঁড়াও, তুমি চা খাবে, ভালো কথা। এতগুলো চা কিনে নিয়ে আসার কি দরকার ছিল? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই চাটা যদি তুমি কিনে নিয়ে আসো, এটা দিয়ে কি করবে? দিন রাত 24 ঘন্টা কি শুধু চাই খাবে, নাকি এই চাঁদে তুমি গোসল করবে? আরে বাবা, আমার কথাটা শুনো, একটা কাউন্ট অবশ্যই আছে। আরে তোমার কথা আমি কি শুনবো? তুমি তো শুধু টাকা নষ্ট করো। তুমি কি টাকা চেনো, টাকার মূল্য বোঝো? আরে তুমি আমার কথাটাকে শুনো। দেখো, তোমার কথা আমার শুনতে হবে না ভাইজান। কিছু না মনে করলে একটা কথা কইতাম, আমার একটু সাহায্য করবেন? সারাদিন কিছু খাই নাই। সাহায্য করবো মানে? দেখে তো ইয়াং মনে হচ্ছে। আর তুমি তো কাজ করে খেতে পারো, হাত পা সব কিছু ভালো আছে, ভিক্ষা কেন করতেছো? স্যার, কাজের জন্য তার কম চেষ্টা করি না। সে সকালবেলা বাড়ি থেকে বার হয়ে কাজের লাগা, সারাদিন ধরে কাজ খুঁজি, কিন্তু কেউ আমারে কাজ দেয় না। তাই শেষ পর্যন্ত দায়ে পড়া আপনার কাছে হাত পাতলাম। আপনি আমার একটু সাহায্য করলে বাড়িতে বাজার করে নিয়ে যেতে পারবো। আচ্ছা, তোমার কাজ দরকার। আচ্ছা, একটা কাজ করো, নাও এই কেটলিটা ধরো। আজকে থেকে এই কেটলি নে, এই কাপ নে। শোনো, আজকে থেকে তুমি ওই ভার্সিটির সামনে যে মোড়টা আছে, ওই মোড়ে বসে চা বিক্রি করবে, আর চা বিক্রি করে নিজে ইনকাম করে খাবে। কারো কাছে হাত পাবে না, ভিক্ষা করবে না। আর বাবা, তুমি সুস্থ সবল একজন মানুষ, তুমি নিজে ইনকাম করে খাবা, দেখবা যে নিজের ইনকামে কত শান্তি। এরকম হাত পেতে না, ভিক্ষা করে কোথাও খাবা না, যাও। আমি আপনার কথা দিতেছি স্যার, আজকের পর থেকে আমি কোনোদিন কারোর কাছে হাত পাতুম না, নিজে কষ্ট করে পরিশ্রম করে খামো। আর আল্লাহর কাছে আপনার জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ আপনাকে ভালো রাখুন। আচ্ছা, আসি তাইলে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। এটা তুমি কি করলে? আচ্ছা, তুমি কি শুরু করেছো বলো তো? তোমার কি দয়া শোনে? তুমি সবাইকে এভাবে সাহায্য করতে থাকবে? তখন উনি 2300 টাকা চাইলো, তুমি কি করলে? 5000 টাকা দিয়ে চলে আসলে, তারপর আবার এটা উনাকে ফ্রিতে দিয়ে দিলে, কেন করছো এমনটা? আরে বাবা, তখন থেকে সেই বকবক করে যাচ্ছে, আমার কথা তো শুনবে। শুনো তাহলে কি হইছে। নাও চা খাও। ভাই, বাসায় যাবেন না, ভাবিটা অসুস্থ, ভাবিটারে ডাক্তারের কাছে নিতে হইব। হরে বই, ডাক্তারের কাছে লয়ে যাব? ডাক্তার দেয় তো টাকা লাগবো, এত টাকা কই পাবো? ফেল লেগে চাটা লয়ে বসি, এই চাটা বিক্রি হইলে এরপরে টাকা লাগিয়া ডাক্তার দেখাবো। ও ভাই, আপনি ঠিকই কইছেন, আমরা গরিব মানুষ, আঙ্গ নুন আনতে পান্তা ফুরা যায়। আল্লাহ যদি আমাকে সাহায্য না করে, আমরা কই সাহায্য পাবো? ইনশাআল্লাহ আপনার একটা ব্যবস্থা আল্লাহ করে দিব, আপনি চিন্তা করেন না ভাই। হরে বই, তুমি ঠিকই কইছো, আমরা গরিব মানুষ, আমগো আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই। আর আমার তো কোনো কোলাপায়নও নাই, সন্তানও নাই যে তারা কামাই করে আমার বউটারে চিকিৎসা করাইব। তখন একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর উপর ভরসা করার নাই ভাই। আমার মন চায় আমি আপনার কিছু সাহায্য করি, কিন্তু কি করুম ভাই, আমিও তো গরিব মানুষ, আমার ওই নুন আনতে পান্তা ফুরা যায়, আমি কেমনে সাহায্য করুম? না রে বই, তুমি একদিন যা করছো অনেক করছো বই, তখন দেখি কোনো রকম সারা বেঁচে যদি আল্লাহ কিছু দেয় তো যাবো ডাক্তারের কাছে বউটার। এই জন্য লোকটার কাছ থেকে আমি চায়ের কেটলি সহ কিনে নিয়ে আসি, আর লোকটাকে আমি অতিরিক্ত টাকা দিই। আচ্ছা, তুমি টাকা দিবে, ভালো কথা, এত নাটক করার কি দরকার ছিল? তুমি তো বলে টাকাটা এভাবেই দিতে পারতে। আরে বাবা, তুমি দেখেছো আমি যখন তাকে 5000 টাকা দিচ্ছিলাম, সে কি বলতেছিল যে স্যার আমার বৃত্ত 2300 টাকা হয়েছে, আপনি কেন 5000 টাকা দিচ্ছেন? তার আত্মসম্মান বোধটা তুমি দেখছো? আমি যদি ওনাকে সরাসরি টাকা দিতাম উনি কখনো নিত না, তাই ভাবলাম যে একটু ইনি বিনে ওনাকে ঘুরিয়ে টাকাগুলো দিই, তাই এইভাবে টাকাগুলো দিই। কারণ সরাসরি টাকা দিলে কখনো সে নিত না, কারণ সে ইনকাম করে খায়, ভিক্ষা করে না। সত্যি
তোমার মতো হাজবেন্ড হয় না। আমি খুব লাকি যে তোমার মতো একটা হাজবেন্ড পেয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো এখন যেতে হবে।